ইতিহাস মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাই সুস্থ এবং নিরাপদে আছো? এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে আমার অনলাইন ক্লাস। শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে, আমার কোর্সে দক্ষিণ এশিয়ার ইতিহাস 1947 থেকে বাংলাদেশ ভিত্তিক। আজকে আমরা একটি খুব নতুন কিন্তু খুব কমন একটি ক্লাস শুরু করব, সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠন বা সংস্থা। সেদিক থেকে ডেফিনেটলি আমাদের আজকের প্রথম ক্লাস হবে সার্ক, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। কাজেই সবাই যে যেখানে আছো, খাতা কলম নিয়ে ক্লাসের সামনে বসে যাও। দক্ষিণ এশিয়া পৃথিবীর একটি প্রাচীন এবং বৈচিত্র্যময় জনপদ, এটি আমরা প্রতিবারই দেখছি। যতবার আমরা একদম প্রথম ক্লাস থেকে এদিকে আসছি যে হরেক রকমের জনপদ এখানে, বহু বর্ণ, বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতির সম্মিলন এই দক্ষিণ এশিয়া। এবং এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃসম্পর্ক জোরদার এবং উন্নয়নকে ত্বরান্বিত করার জন্যই আঞ্চলিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে 1985 সালের 8 ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সার্ক সদস্য দেশগুলোর উন্নয়নে কাজ করে যাচ্ছে, কিন্তু আঞ্চলিক রাজনীতি এবং সীমান্ত সমস্যার কারণে সার্ক তার লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে সব সময় সফলতা দেখাতে পারেনি। তবে সকল বিরোধ মীমাংসা করে এবং দ্বন্দ্ব, সংঘাত এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে সদস্য দেশগুলোর উন্নয়নে সার্কের আরো কার্যকরী ভূমিকা পালনেরও একটি দৃঢ়তা তাদের মধ্যে আছে। এই সার্কের যদি এই দৃঢ়তা অনুযায়ী কাজ করা যায়, তবেই সার্ক সকল লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়িত হবে। এই সার্কের পরিচয় আমরা এখন দেখব, যেটিকে আমরা বলি সার্ক পরিচিতি। আগে বলেছি দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা হচ্ছে সার্ক, এবং এই সার্কের ফুল ফর্ম যেটা, যেটি পূর্ণাঙ্গ রূপ যেটি, সেটি হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 1985 সালের 8 ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 8টি। তার মানে হচ্ছে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশই এই সার্কের সদস্য। সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত এবং প্রতি বছর সার্কভুক্ত দেশগুলোর সরকার এবং রাষ্ট্র প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়া সার্ক পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র সচিব, বিশেষজ্ঞ মন্ত্রী এবং মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। সার্কের কিছুটা ইতিহাস আমরা দেখব, কিভাবে, কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক। সার্কের ধারণাটি বাংলাদেশের মস্তিষ্ক প্রসূত। 70-এর দশক থেকেই এটি নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছিল এবং 80-এর দশকে এসে প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ান সহযোগিতার প্রস্তাব সম্বলিত একটি সুপারিশ প্রদান করে এবং 1981 সালের 21 এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই 7টি দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি প্রথম একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এটিকে কলম্বো বৈঠক নামেও এটি পরিচিত এবং এখানে এই বৈঠকে আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো ঐকমত্য প্রকাশ করে এবং প্রধান সহযোগিতার ক্ষেত্র সমূহ সেখানে চিহ্নিত করা হয়। 1985 সালে 7 এবং 8 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় এই 7টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের
শীর্ষ সম্মেলন, যেটিকে ঢাকা ঘোষণাও বলা হয়। এই শীর্ষ সম্মেলন থেকে যে সিদ্ধান্তগুলো আসে সেটি ঢাকা ঘোষণা নামেও পরিচিত। সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন বাংলাদেশ থেকে এবং সচিবালয় প্রতিষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে। আগেই বলেছি, বাংলাদেশের জন্য এটি খুব একটি সম্মানজনক ছিল যে প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল ছিলেন বাংলাদেশ থেকে। এখন আমরা দেখব সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল, কি লক্ষ্য সামনে নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে সার্ক গঠিত হয়েছিল। বেশ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রেখে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। সার্ক সনদ এবং ঢাকা ঘোষণা অনুযায়ী সার্কের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো হলো দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন এবং জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অগ্রগতি ত্বরান্বিত করা, বিজ্ঞান এবং কারিগরি ক্ষেত্রে সহযোগিতা দান। সার্কভুক্ত দেশসমূহের আত্মনির্ভরশীলতা অর্জনে যৌথ প্রচেষ্টা গ্রহণ, পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা। বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশ, আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থাপন করা, আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অনুকূল অবস্থান গ্রহণ, একে অপরের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং স্বাধীনভাবে চলার নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। খুব সুন্দর একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সার্ক গঠিত হয়েছিল আমরা দেখলাম। এখন আমরা যাব সার্কের নীতিমালা এবং কাঠামো। আগেই বলেছি, 1985 সালে ঢাকায় দক্ষিণ এশিয়ার 7টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান পর্যায়ের অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে সার্কের জন্ম হয় এবং এই বৈঠকেই সংস্থাটির নীতিমালা এবং সাংগঠনিক কাঠামো নির্ধারণ করা হয়। সার্কের নীতিমালাগুলো হল, সহযোগিতার ভিত্তি হবে সম সার্বভৌমত্ব, খেয়াল করো, সহযোগিতার ভিত্তি হবে সম সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা, পারস্পরিক সাহায্য এবং অন্যের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ না করার মনোভাব। এই সহযোগিতা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নয়, বরং তার সহযোগী হবে। ঐকমত্যের ভিত্তিতে সংস্থার আলোচনা হবে এবং বিতর্কিত বিষয় পরিহার করা হবে। সার্কের সাংগঠনিক কাঠামো কি হবে? সার্কের সাংগঠনিক কাঠামোগুলো হলো রাষ্ট্র, সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, 8টি রাষ্ট্রের, এখন সার্কের সদস্য 8টি, 8টি রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের সহযোগিতায় মন্ত্রী পরিষদ বৈঠক, সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে স্থায়ী কমিটি এবং কর্ম কমিটি। এই হচ্ছে সাংগঠনিক কাঠামো সার্কের। এইটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেটিকে আমরা সংক্ষেপে সার্ক বলি। এর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। এর সঙ্গে সার্কের 9টি পর্যবেক্ষক দেশ রয়েছে, তারা হলো অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, জাপান, মরিশাস, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। এই দক্ষিণ এশিয়ার নেতারা অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে একটি রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন। এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতার একটি
জোর প্ল্যাটফর্ম ছিল। 7টি দেশ নিয়ে এই সার্ক প্রতিষ্ঠিত হলো। 2007 সালে আফগানিস্তান এই সার্কের সদস্যপদ লাভ করে, সেখান থেকে 8টি দেশে পরিণত হয় সার্কের সদস্যপদ, এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ এই সার্কের অন্তর্ভুক্ত হলো। সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল, আগে বলেছিল। সহযোগিতার যে ক্ষেত্রগুলোর কথা আমরা বললাম, লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা বলতে গিয়ে আমরা বললাম যে সহযোগিতার যে ক্ষেত্রগুলো সেগুলো 1985 সালে এই সার্কের জন্মলগ্ন থেকে 20 ফেব্রুয়ারি 2014 পর্যন্ত সার্কের যে 18টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সম্মেলনগুলো আমরা পরে দেখব, একটু তোমাদেরকে স্ক্রিন শেয়ারে দেখিয়ে দিব সম্মেলনগুলো, মহাসচিবদের নামের তালিকা এবং বর্তমান যে নেতারা আছেন। 18টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এই সার্কের সহযোগিতায় বেশ কিছু ক্ষেত্রে নির্ধারিত হয়েছে, সেগুলো হলো কৃষি এবং পল্লী উন্নয়ন, জৈব প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং গণমাধ্যম, অর্থনীতি, সার্ক জ্বালানি, পরিবেশ, তহবিল গঠন, মানব সম্পদ উন্নয়ন, আইন সংক্রান্ত, জনগণের সাথে যোগাযোগ, দারিদ্র বিমোচন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সার্ক আলোচ্য সূচি, সার্ক আঞ্চলিক পরিবহন পর্যবেক্ষণ করা বা সার্ক পর্যটন। এইরকম অর্থাৎ একটি এক একটি রাষ্ট্রের মোটামুটি কাঠামোগত সবকিছু এই সার্কের আওতাধীন নিয়ে এসে একটি সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হলো এবং একটি কাঠামো নির্ধারণ করা হলো। সার্কের এই কার্যক্রমগুলো সফল বাস্তবায়নের জন্য যে অঙ্গ সংগঠনগুলো কাজ করে সেগুলো হলো, প্রথমে হচ্ছে সার্ক কৃষি বিষয়ক কেন্দ্র SAC, এটির অবস্থান ঢাকা বাংলাদেশ। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র SMRC ঢাকা বাংলাদেশ। সার্ক যক্ষ্মা ও HIV/AIDS কেন্দ্র STAC কাঠমান্ডু, নেপাল। সার্ক নথিপত্রকরণ কেন্দ্র SDC নয়াদিল্লি, ভারত। সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র SHRDC ইসলামাবাদ, পাকিস্তান। সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র SCZMC মালদ্বীপ। সার্ক তথ্য কেন্দ্র SIC নেপাল। সার্ক শক্তি কেন্দ্র SEC পাকিস্তান। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ADMC ভারত। সার্ক বন গবেষণা কেন্দ্র SFC ভুটান। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র SCC শ্রীলঙ্কা। সার্ক মহাসচিবদের তালিকা আমরা একটু তোমাদেরকে স্ক্রিন শেয়ারে দেখিয়ে দিব, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কে ছিলেন সার্কের মহাসচিব, যেহেতু সময়টা এখানে দেখাবো এবং ক্রোনোলজিক্যালি বাংলাদেশ ভারত থেকে এগুলো দেখাবো আমরা সময় অনুযায়ী, এই জন্য আমরা এখানে একটু স্ক্রিন শেয়ারে যাব। এখানে আমরা একটু আগে থেকে আসছি, এখানে সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো দেখো, আমরা যেটি ইতিমধ্যেই বলেছি সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো প্রতিটি আমরা বলে দিয়েছি, দক্ষিণ এশিয়ার জনগণের, এবং সেটি হচ্ছে সার্ক সনদ এবং ঢাকা ঘোষণা অনুযায়ী সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো যেগুলো ঠিক করা হয়েছিল, জনগণের কল্যাণ সাধন, জনগণের মান উন্নয়ন, এগুলো আমরা বলেছি ইতিমধ্যে, যে নীতি নির্ধারণ করা হয়েছিল এবং সাংগঠনিক কাঠামোর কথা বলেছিলাম। রাষ্ট্রীয় সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, 8টি পররাষ্ট্রমন্ত্রী সহযোগী মন্ত্রী পরিষদের বৈঠক, পর্যবেক্ষণ দেশ, এবং দেখো যে সার্কের প্রথম যিনি সার্কের উদ্বোধন করেছিলেন, সার্ক সচিবালয় আমরা বলেছিলাম কাঠমান্ডু, নেপাল, এটি প্রতিষ্ঠিত হয়েছে 17 জানুয়ারি 1987 এবং নেপালের রাজধানী কাঠমান্ডুতে এটি প্রতিষ্ঠিত হয় এবং নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব এটি উদ্বোধন করেন। সার্কি সহযোগিতার ক্ষেত্রগুলো আমরা বলেছি এবং সার্কের কেন্দ্রগুলো আমরা দেখিয়েছি বলেছি তোমাদেরকে।
স্যার মহাসচিব, দেখো প্রথম মহাসচিব আমরা বলেছিলাম যে বাংলাদেশ থেকে হয়েছিলেন আবুল হাসান 16 জানুয়ারি 1985 থেকে 15 অক্টোবর 1989 পর্যন্ত হয়েছিলেন আবুল হাসান। এবং এরপরে হচ্ছে ভারত 91 পর্যন্ত, মালদ্বীপ 93 পর্যন্ত, নেপাল 95 পর্যন্ত, পাকিস্তান 98 পর্যন্ত, শ্রীলঙ্কা 2002, আবার বাংলাদেশ 2005 সালে, এবং QAM-এ 2005 পর্যন্ত ছিলেন, তারপর 2008 পর্যন্ত ভুটান, 2011 পর্যন্ত ভারত, 2012 মালদ্বীপ, 2014-তেও মালদ্বীপ দুই পরপর দুজন। এবং এই যে দেখো একজনের নাম এখানে মালদ্বীপের, যিনি মালদ্বীপ থেকে দ্বিতীয়, প্রথম ছিলেন ইব্রাহিম হোসেন জাকি, এবং মালদ্বীপের যিনি দ্বিতীয় মহাসচিব ছিলেন ফাতিমা দিয়ানা সাইদ, উনি কিন্তু এই সার্কের প্রথম মহিলা মহাসচিব ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, এবং একই সঙ্গে একজন মুসলিম নেতা হিসেবে তিনি সার্কের নেতৃত্ব দিয়েছেন পরপর দুবার। এরপরে আসছে আহমেদ সেলিম, এবং এখন যিনি বর্তমান আছেন তিনি হচ্ছেন শ্রীলঙ্কার ইসালা রোয়ান ওয়েরাপুন নামে একজন। এই নেতাদেরকে আমরা দেখলাম যারা সার্কে নেতৃত্ব দিয়েছেন। এখন আমরা যাব যে সার্কের শীর্ষ সম্মেলনের তালিকা দেখব। প্রথম শীর্ষ সম্মেলনটি আমরা আগেই বলেছি 7 এবং 8 ডিসেম্বর 1985 ঢাকায় হয়েছিল, যে সভাপতি ছিলেন আতাউর রহমান খান। এবং 18টি শীর্ষ সম্মেলনের কথা আমরা বলেছিলাম, সেটি দেখো যে সর্বশেষ যে শীর্ষ সম্মেলনটি হলো এই 2014 সালে 26-27 নভেম্বর, এবং নেপালে হয়েছে, সেটি সভাপতি ছিলেন সুশীল কৈরালা। এবং এরপরে আমরা যাব এখন বর্তমানে যে সার্কের যিনি যে নেতৃবৃন্দ আছেন আমাদের আফগানিস্তান, প্রথমে এখানে নামের বানানের অ্যালফাবেটিক্যালি আসছে, এখানে অ্যালফাবেটিক্যালি আগে পরে হয়েছে। আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি, বাংলাদেশের আমাদের সবার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের খড়গ প্রসাদ আলী, পাকিস্তানের ইমরান খান, এবং শ্রীলঙ্কার মৈত্রীপালা সিরিসেন। এই যে যাদের নাম আমরা দেখলাম এবং তাদের হাতেই এখন সার্কের ভবিষ্যৎ, যদিও সার্ক একটু কণ্ঠাসা এখন একটু দুর্বল, কিন্তু তার যে অঙ্গ সংগঠনগুলো সাপটা এবং সাপটা সেগুলো খুব শক্তিশালী হয়ে উঠেছে ইতিমধ্যে। তাহলে আমরা আমাদের এই যে এখানে কিন্তু আরো একজন আছে, তিনি হচ্ছেন মালদ্বীপ, মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ছিল এখানে আসেন। তো দেখে নিলাম যে যে শীর্ষ সম্মেলনগুলো, তারপরে বর্তমান যে নেতারা যে সার্কে নেতৃত্ব দিচ্ছেন, এগিয়ে নিচ্ছেন, এবং সার্কে বিভিন্ন কাঠামোগত যে সার্কের যে সাংগঠনিক যে কাঠামো সবগুলো আমরা একটু দেখে নিলাম। এই যে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রণী ভূমিকা ছিল, এবং খাদ্য ঘাটতি মোকাবেলায় বাংলাদেশের সুপারিশ অনুযায়ী
ফুড রিজার্ভ সিস্টেম গড়ে তোলা হয়েছিল সার্ক সার্কে। এছাড়া দারিদ্র দূরীকরণ এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 1993 সালে। ওকে, তাহলে আমরা কিছু জিনিস দেখে নিলাম এবং সার্কের লক্ষ্য উদ্দেশ্য, সার্কের গঠন, সার্কের লক্ষ্য উদ্দেশ্য, তার কর্মক্ষেত্র, সহযোগিতার বিষয়গুলো, সার্কের নীতিমালা এবং কাঠামো, সাংগঠনিক কাঠামো, সহযোগিতার আঞ্চলিক কেন্দ্র, তারপরে মহাসচিবদের তালিকা, প্রধানমন্ত্রীদের তালিকা, এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সার্কে, এবং বিভিন্ন যে সার্কের যে শীর্ষ সম্মেলনগুলো যে হয়েছে সেগুলো আমরা একটু দেখে নিয়েছি। এখন আমরা দেখব স্যার কি কি জরুরি কাজগুলো। প্রথমে দক্ষিণ এশিয়ার খাদ্য ঘাটতি মোকাবেলায় বাংলাদেশের সুপারিশ অনুযায়ী ফুড রিজার্ভ সিস্টেম গড়ে তুলেছিল স্যার। এছাড়া দারিদ্র দূরীকরণ এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 1993 সালে ঢাকায় অনুষ্ঠিত সপ্তম সার্ক শীর্ষ সম্মেলনে সাপটা সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। নারী এবং শিশু পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যও বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব সার্ক সম্মেলনে গৃহীত হয়েছে। এছাড়া সন্ত্রাস দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাংলাদেশ সবসময় সোচ্চার ছিল। 2005 সালে ঢাকায় অনুষ্ঠিত ত্রয়োদশ শীর্ষ সম্মেলন সার্কের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সম্মেলন। এই সম্মেলনে 2006 থেকে 2015 সালে সার্কে দারিদ্র মুক্ত সার্ক দশক ঘোষণা সহ 53 দফা ঢাকা ঘোষণা গৃহীত হয়। এভাবে বাংলাদেশ সবসময় সার্ককে আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়নে কার্যকরী সংস্থা হিসেবে গড়ে তুলতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে। তারপরেও সার্ক বিশ্বের অন্যান্য সহযোগিতা সংস্থার মতো অতখানি সফল হতে পারেনি। কেন পারেনি, কোথায় ছিল ব্যর্থতা? দীর্ঘ 2.5 দশক সার্ক সীমিত পরিসরে হলেও প্রশংসনীয় কাজ করেছে, যেমন সন্ত্রাস দমনের সমঝোতা দলিল স্বাক্ষর, আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সৃষ্টি, পরিবহন এবং যোগাযোগ সহযোগিতা ও জৈব প্রযুক্তি, পরিবেশ, আবহাওয়া, বনজ সম্পদ, গণমাধ্যম সেক্টরে পারস্পরিক সহযোগিতা, সাপটা এবং সাপটা গঠন ইত্যাদি। এছাড়া সার্ক কৃষি কেন্দ্র, সার্ক যক্ষা কেন্দ্র, সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, সার্ক জ্বালানি কেন্দ্র, সার্ক বিশ্ববিদ্যালয় গঠন ইত্যাদি সার্কের সফলতা আমরা বলতেই পারি। তবে জনসংখ্যায় সার্ক বিশ্বের বৃহৎ আঞ্চলিক সংগঠন হলেও আসিয়ানের মতো সফলতা অর্জন করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে সার্কের ব্যর্থতার অন্যতম কারণ সদস্য দেশগুলোর আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ব্যাপারে অনীহা এবং ভারত, পাকিস্তান, ভারত, চীন, ভারত, শ্রীলঙ্কা এই রাষ্ট্রগুলোর সীমান্ত এবং সীমান্ত বিরোধ, যেটি রাজনৈতিক বিরোধের সৃষ্টি করে। সবসময় একটি যেন পাকিস্তান ভারতের মধ্যে বা ভারত সীমান্ত কাশ্মীর নিয়ে বিশেষ করে পাকিস্তান ভারতের মধ্যে একটি যুদ্ধযুদ্ধ পরিস্থিতি, এবং সেখানে অন্যান্য রাষ্ট্রগুলো সরাসরি তাদেরকে সমর্থন না করলেও বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে নীরব থাকতে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করতে হয়, যে জন্য যেটির প্রভাব, যেহেতু এটি একটি আঞ্চলিক সংগঠন, স্বাভাবিকভাবে এই সার্কের উপরে এর প্রভাবটি পড়ে এবং সার্কের গতিশীলতা স্থবির হয়ে যায়। তাহলে এতক্ষণ ধরে আমরা যে সার্ক করলাম তার উপসংহার বা মূল্যায়নটি কেমন হয়? সার্ক জনসংখ্যা যেমন সর্ববৃহৎ, তেমনি জিডিপিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম আঞ্চলিক সংগঠন।
বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সার্ক তেমন সফলতা হয়তো দেখাতে পারেনি অন্যান্য আঞ্চলিক সংগঠনের মতো। তবে ভারতের প্রধানমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সার্কের গতি ত্বরান্বিত হবে এই বিষয়ে সবাই আশাবাদী। সে আশা কতখানি কার্যকর হবে, কতখানি আসলে বাস্তবায়ন হবে, সেটি এই আঞ্চলিক রাজনীতির উপরে নির্ভর করে। 18তম শীর্ষ সম্মেলনের মাধ্যমে সকল গ্লানি এবং প্রতিবন্ধকতা দূর করে সার্ক তার আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে একটি কার্যকরী সংগঠনে পরিণত হবে, এই প্রত্যাশা রেখেই আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করব। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে, ফোনে, মেসেজে বা ডিপার্টমেন্টে, তো কলেজ ক্যাম্পাস ডিপার্টমেন্ট তো আছেন, তো এগুলো যাই। আর এছাড়া তো 30 তারিখে ঘোষণা হয়েছে কলেজ খুলবে, কাজে এর মধ্যেও যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবে। ওকে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সবাই আমার জন্য দোয়া করবে এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।